হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে সানডে আর খুব সুন্দর সকালবেলা রোদ উঠেছে, ঝকমকে একটা ওয়েদার। আর এই দেখো, এই ফুলের প্রচুর কুঁড়ি এসেছিল, সেই কুঁড়িগুলোতে অলমোস্ট ফুল ফুটেছে। আর সকালবেলা থেকেই ম্যাডাম এখানে মৌমাছি, বিভিন্ন রকমের বাগস, মানে পোকামাকড়, এগুলো সব স্কুলে ওদের শেখায়। বাগসদের সাথে কীভাবে ফ্রেন্ডশিপ করতে হয়, তাদেরকে মারতে নেই, কেয়ার করতে হয়, তাই জন্য সে খুঁজতে ওখানে বসেছে। আর এখানে দেখো ম্যাডাম সকাল সকাল পাশের বাড়ির দাদু, খুব পছন্দের ওর একজন ব্যক্তি, তার সাথে আড্ডায় বসেছেন। উনি এখানে, ওনার একটা গাড়ি আছে, সেই গাড়িটার মধ্যে একটা কোল্ড বক্স তৈরি করছে, যাতে এই সামারের জন্য উনি ওই কোল্ড বক্সে বিভিন্ন রকমের খাবার, ড্রিঙ্কস কোল্ড করে রাখতে পারে, সেটাই ম্যাডামকে বোঝাচ্ছেন। আর ম্যাডামও খুব মন দিয়ে তার সাথে গল্প জুড়ে বসেছে। আজকে সকালবেলা তাড়াতাড়ি আমরা ব্রেকফাস্ট আর একটু কফি খেয়ে হালকার মধ্যে একটু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, বিকজ আজকে প্ল্যান ছিল বিরিয়ানি বানাবো। ঝটপট করে কালকে রাত্রিবেলায় আমি মাটনটা ভালো করে ম্যারিনেট করে দই, আদা, পেঁয়াজ বাটা, একটু রসুন বাটা আর বিরিয়ানি মশলা দিয়ে, গরম মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম ফ্রিজে। সেটাকেই সকালবেলা বের করে রেখেছি আর মোটামুটি কষাতে দিয়ে দিয়েছি। আর এদিকে ম্যাডামকে দেখো, ডলের প্র্যাম নিয়ে ও বসে পড়েছে। এদিকে দেখো মাটন আমার প্রায় কষা হয়ে গেছে। এটা আমি খুব সিম্পল ওয়েতে বিরিয়ানিটা বানাচ্ছি, যদিও বিরিয়ানি আমি এতবার বানিয়েছি ব্যাঙ্গালোর থেকেই, যে বিরিয়ানি বানানো আমার পক্ষে এখন খুব একটা সহজ, একটা খুব সহজ রেসিপি হয়ে গেছে। এটাকে ভালো করে কষিয়ে নিয়ে নুন, স্বাদমতো লঙ্কা, একটু লঙ্কা গুঁড়োও দিয়েছিলাম, তারপরে প্রেশার কুক করব। প্রেশারে খুব বেশি সিটি মারতে হয় না, যেহেতু তিন চারটে সিটি দিয়েই মাটনটা খুব ভালো কোয়ালিটি তো গলে যায়। তো এখানে দেখো রাইসগুলো মোটামুটি ভালোভাবে একটু সেদ্ধ করতে হবে, কেয়ারফুলি, যাতে খুব বেশি গলে না যায়, একটু শক্ত থাকে। তো এরপর আমি লেয়ারিংটা করে নিচ্ছি। আমার প্রায় মাটন হয়ে গেছে, শুধু বিরিয়ানির লেয়ারিংটাই বাকি, তো করে নিচ্ছি। তো আমি দেবো কেওড়া ওয়াটার, এটা মাস্ট বিরিয়ানির জন্য। আর দেবো মিঠা আতর, এটাও কিন্তু কলকাতা বিরিয়ানির জন্য খুব প্রয়োজনীয় একটা উপকরণ, এটা না হলে কিন্তু কলকাতা বিরিয়ানি একদম ইম্পসিবল করা। দিয়ে দিচ্ছি একটু হোমমেড গরম মশলা বা বিরিয়ানি মশলা, যেটা আমি বাড়িতেই বানাই, জায়ফল, জৈত্রী এবং গোটা গরম মশলা দিয়ে, আর একটু গোলমরিচ। তো আমার বিরিয়ানি অলমোস্ট রেডি। লাস্টে দিয়ে দিলাম একটু দুধে রাখা কালার, ফুড কালার। এবার একটা ফয়েল পেপার দিয়ে ঢেকে রাখবো। আর দুপুরে চান করার পরে আমরা সবাই মিলেই তাড়াতাড়ি বিরিয়ানি খেতে বসে পড়েছি। বিরিয়ানি হয়েছে মানে এই গন্ধে মোমো করছে বাড়িটা। আর দেবজিৎ অনেক দিন ধরে আমাকে বলে আসছে বিরিয়ানি করো, তো আজকে ফাইনালি করলাম। বিরিয়ানি তো সবার ফেভারেট, মাটন বিরিয়ানি হলে তো কথাই নেই। আমার কিন্তু কলকাতার দাদা বৌদি বিরিয়ানি খুব ফেভারেট, কলকাতায় গেলেই আমি ওটা খাবই। তো একটু ঝাল হয়ে গেছিলো বিরিয়ানিটা, তো জন্য আমরা কোলাও নিয়ে নিয়েছিলাম। আর বিরিয়ানি খেয়ে আমরা ঘরে বসে না থেকে একটু বেরিয়ে পড়েছিলাম, একটু ভাবলাম ওয়াকও করে আসি আর একটু মাঠেও গিয়ে খেলাধুলা হয়ে যাবে একটু। তো আমরা বেরিয়ে পড়েছি আমাদের কাছাকাছি একটা মাঠে, পার্কে, এটার নাম চ্যাপেল ফিল গার্ডেন। এখানে আগেও আমি ব্লগে দেখিয়েছিলাম, এখানে এখন চলছে নরউইচ অ্যান্ড নরফলক ফেস্টিভ্যাল, যেটা প্রতি বছর এখানে হয়। তো নরউইচ অ্যান্ড নরফলক ফেস্টিভ্যাল 2023 এটা এখন এখানে চলছে। আর এই উৎসবে এখানে নাচ, গান, বিভিন্ন রকম অ্যাক্টিভিটি হয়ে থাকে। এই দেখো এখানেও একটা কী অ্যাক্টিভিটি হচ্ছে, আমার অত জানা নেই। আর বিভিন্ন মিউজিকও বাজছিল পাশ থেকে, বিভিন্ন রকমের নাচ, গান এসব চলতে থাকে। আর ভেতরের মধ্যে বসেছিল অনেক ছোট ছোট দোকান, যেগুলো খাওয়ার বিভিন্ন রকম, একটা ইন্ডিয়ান স্টলও ছিল এখানে, বার্গার, চিপস, আলু ফ্রাই, তো এদের যেখানে থাকবে এখানে এটা মেন খাওয়ার, তো আলু ফ্রাই ছিল, যেটাকে বলে ফ্রেঞ্চ ফ্রাই এরা। তো আমরাও একটুখানি টুকটাক খাবার দাবার নিয়ে কিছুক্ষণ এখানে বসেই সময় কাটালাম। আর কৃষিকাও এখানে খেলে ধুলে টাইমটা স্পেন্ড করল। তো যেটা বলছিলাম, এখানে বিরিয়ানি আমরা একবার ট্রাই করেছিলাম রেস্টুরেন্টে, কিন্তু খুব একটা ভালো না।
একদম জিরা রাইস দিয়েছিল, ওটাকে বিরিয়ানি একদমই বলা যায় না। তবে আমি শুনেছি লন্ডনে বিরিয়ানি রেস্টুরেন্ট কিছু কিছু আছে, বাঙালি রেস্টুরেন্ট, যেগুলো খুব ভালো বানায়, তবে এখনও ট্রাই করা হয়নি। আর এই দেখো আমার মেয়েকে, ততক্ষণে ওর ফ্রেন্ড আসার কথা, তাকে খুঁজছে সে কোথায়। তো আগে যখন আমি বিরিয়ানি বানাতে পারতাম না, তখন মনে হতো বিরিয়ানি এটা খুব কঠিন রেসিপি। আর এখন হয়েছে কি জানেন, এখন এটা আমার কাছে একটা জলভাত হয়ে দাঁড়িয়েছে বানিয়ে বানিয়ে। তো আপনারা যদি বিরিয়ানি ভিডিওটা বা বিরিয়ানি রেসিপি ডিটেলসে দেখতে চান বা জানতে চান, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি একটা আলাদা ভিডিও তৈরি করে কতটা কী দিচ্ছি বিরিয়ানির মধ্যে সেটা দেখাবো। আর আমি যেভাবে বিরিয়ানি বানাই খুবই ইজি ওয়েতে, খুব চটজলদি, টেস্টে জাস্ট ফাটাফাটি। আজকের জন্য এটুকুই, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।